বৃহস্পতিবার সকালে স্যার মোক্ষ গুণ্ডম বিশ্বেশ্বরায়ের 163তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ও 56তম প্রকৌশলী দিবসকে সামনে রেখে সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে এক ধোয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিনামূল্যে যানবাহনের ধোয়া পরীক্ষা করা হয়। অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় এই শিবির। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সীমা দেবনাথ সহ অন্যান্যরা। আজকে যে অনেক প্রোগ্রাম, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই সংস্থার সঙ্গে জড়িত আছে। পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক কর্তব্য হিসাবে সমাজকে সুস্থ রাখা, জনগণকে ভালো রাখা এবং পরিবেশকে সুন্দর নির্মল রাখার উদ্দেশ্যে যে সচেতনা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, আমি বলবো এটা সমল উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয়। এখানে সাধুবাদ জানাই। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার, আগরতলা পৌর নিগম, বিভিন্ন সামাজিক সংস্থা বিশেষভাবে বিভিন্ন সময়ে এই ধরনের অনেক প্রোগ্রাম করা হয়। উদ্দেশ্য একটা হচ্ছে যে সুন্দর সুস্থভাবে যাতে আমরা বাঁচতে পারি, আমাদের পরিবেশ যাতে নির্মল এবং দূষণ মুক্ত হয়, সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময়। আজকে আমাদের অল ত্রিপুরা গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন উদ্যোগেও